হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি অস্মি আর আমি আজ গিয়েছিলাম বিড়লা। তো বিড়লাতে কি শো দেখলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, তোমরা আগের পার্টে হয়তো দেখে থাকবে যে আমরা গেছিলাম ভিক্টোরিয়া, কিন্তু সেটা বন্ধ থাকার কারণে আমরা গেছিলাম চার্চে। দেন তারপর আমরা এলাম বিড়লার টিকিট কাটতে। তো টিকিট যেহেতু আধ ঘন্টা আগে দেওয়া হয়, তো অনেক লাইন পড়ে গেছে আর আমরা আসতে একটা লেটও করে ফেলেছি। তো এখানে টিকিট কি প্রাইস আছে না আছে সব তোমাদের আমি বলে দিচ্ছি, আর একবার দেখিয়েও দিচ্ছি, তোমরা দেখে নাও। আর আমরা যতবারই এসেছি বিড়লা দুপুর বলে, ততবারই প্রায় বন্ধ ছিল, তো যে কারণে আমি বিড়লা ঢুকতে পারিনি। তো এইবার যেহেতু খোলা আছে তো ঢুকবোই ভেতরে। তো বন্ধুরা, এখানে আমরা লাইন দিয়েছি, আর তোমাদের একটু আমি আলোচনা করে বলে দিচ্ছি। তো বিড়লাতে বন্ধুরা, আমরা তারামণ্ডল চলে এসেছি। তো ফার্স্টে এরকম সবাই মারপিট যুদ্ধ করে বসার সিট দখল করছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না এখানে। আমরা এখন কোথায় আছি? বিড়লা তারামণ্ডল, ঠিক আছে। 120 টাকা করে টিকিট এখানে, আর 3 বছরের নিচে টিকিট লাগবে না, 3 বছর উপরে টিকিট লাগবে। আর অবশ্যই 1 ঘন্টা আগে এসো, যেই সই দেখতে চাও, ঠিক আছে। সইয়ের ছবিটা দিয়ে দেবে অস্মিতা, দেখে নেবে একবার। কিন্তু যেই সই দেখতে আসে 1 ঘন্টা আগে এসে লাইনে টিকিট কেটেই স্যাট করে লাইনে দাঁড়িয়ে যাবে, আর টিকিটটা চেষ্টা করবে কার্ডে কাটতে। কার্ডের কোনো লাইন নেই, ঠিক আছে, ক্যাশ টাকাতে বেশি লাইন, কার্ডে 1-2 জন লাইনে পাবে। তো অবশ্যই কার্ডে কেটে নেবে, আমি কার্ডেই কেটেছি, তোমরাও কার্ডেই কেটে নেবে। চলো তাহলে এবার শো চালু হোক, তবে দেখাচ্ছি। আকাশে সহসা এক ধূমকেতুর আবির্ভাবকে দেখা হয়েছিল দুঃসময়ের অগ্রদূত হিসেবে। তাই প্রাচীনদের কাছে ধূমকেতুর দর্শন ছিল দুর্লভ, কোনো অমঙ্গলের পূর্বাভাস। কিন্তু আজ আমরা জানি ধূমকেতুরা আসলে বড় পাথরের চাকা, যারা সৌর পরিবারের বাইরে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যদের প্রদক্ষিণ করে। যখন ধূমকেতু উত্তপ্ত সূর্যের দিকে আকর্ষিত হয়, তখন কঠিন বরফ গলে গিয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ মাইলের ধুলো আর বাষ্পের লেজ। এই ধূমকেতু লেজ থেকে ফেলে যাওয়া উল্কাখণ্ড কাহিনী। আর 1 মাসেরও কম সময়ে অবিশ্বাস্য মনে হলেও জন্ম নিল চাঁদ। হ্যাঁ, এটা ঠিক, মাত্র 1 মাসে জন্ম নিয়েছিল আমাদের চাঁদ। এইভাবে জন্ম নিল আজকের চাঁদ। এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনারঙ্গিন গোলক আসলে এক বিপুল সংঘর্ষের পরিণতি। কি বড় ভয় লাগছে, কি আরো কত মহাজাগতিক সংঘর্ষ আমাদের জন্য অপেক্ষমান। এখন আমরা বেরিয়ে চলেছি ছায়াপথ, এখানেই আমাদের বাসভূমি সুন্দর। তারা কদাচিৎ সংঘর্ষ ঘটায়, কিন্তু কিছু বিরল ব্যতিক্রম রয়েছে। ছায়াপথের প্রান্তদেশে এসে আমাদের প্রতি একটু কমানো যায়।
এই যে নক্ষত্রগুলো আমাদের সামনে ছুটে চলেছে, এগুলো একটি